হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা, সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি। তো চলে আসলাম লাইভে। আচ্ছা, তো কালকে রাতে আমি বলেছিলাম না যে ব্লাউজগুলোর সাথে যে একটা শাড়ি এসছে আপু খুশি হয়ে যাবেন, বলে দিচ্ছিলাম হালকা পাতলা। যাই হোক, কালকে আপু আমরা বস্তা খুলে পুরোটা সেট করতে পারি নাই, তার কারণে আমরা হচ্ছে কালকে লাইভ করতে পারিনি ফাইনালি। বাট আজকে আমি খুলে সেট করে ফেলেছি। আমার ফোনে চেক করলাম এই শাড়িগুলো ছবি আপলোড করা ছিল না, মানে সরি কি বলছি, এই শাড়ির ছবিগুলো তোলা ছিল না। যদি ছবি তোলা থাকতো আপু আমি তোলা ছবি থেকে আপনাদেরকে দিয়ে দিতাম। যেহেতু ছবি তোলা নেই তাই আমি এখন লাইভে দেখিয়ে দিচ্ছি। কিন্তু এই শাড়িগুলোর জন্য আপনারা অনেকেই ওয়েট করে আছেন, অনেকেই চাচ্ছেন, এবং আজকে জাস্ট এক নজর শাড়িগুলো দেখালে আপনারা বুঝতে পারবেন কোন শাড়িগুলো এসেছে, তো নিয়ে নেবেন। হ্যাঁ, টুম্পা হক আপু, হাউ ইজ মাই কিউটেস্ট আর আপু, ওর জ্বর যাচ্ছে আসতেছে, আমার ছেলে যেই ভয় পায় ইঞ্জেকশনের ডাক্তারখানা, ডাক্তারের কথা বললেই কাঁদতেছে। বাট যেহেতু আজকে জ্বর আসছে না, তো আজকে দেখে আমি একটু থামতেছে খুবই দেখি, কালকে সকাল পর্যন্ত যদি দেখি যে অবস্থা বেশি ভালো না, মানে জ্বর থামতেছে না, তাহলে ওকে আমি কালকে নিয়ে যাব। হ্যাঁ, ও ডাক্তার আর এই হসপিটাল একবার শুনলেই কাঁদতেছে, মানে কাঁদতেছে বলতে গিয়ে মাথা নষ্ট কাঁদতেছে। আচ্ছা, এগুলো কি শাড়ি? এগুলোই তো মজার শাড়ি আপু, এগুলো হচ্ছে সফট তসর জামদানি প্যাটার্ন। হ্যাঁ, তো দেখতে একদম জামদানি মতো লাগছে না? তো খুবই সুন্দর সফট তসর জামদানি প্যাটার্নে, গুড টু সি ব্যাক ইন লাইফ সিরিন কমল আপু। ইয়াস ইয়াস। আচ্ছা, স্পিকার ইউজ করলে খুব ভালো। ও সরি সরি সরি, আমি তো খেয়াল করি নাই যে স্পিকারটা আমি লাগাই নাই, দুঃখিত দুঃখিত, মাই মিস্টেক, আমি খেয়াল করি নাই। হ্যাঁ, এবার হোপফুলি ঠিক আছে। ঠিক আছে না? আইসি ডিডিআরবিতে নিয়ে যেও, ব্যথা পাবে না। ওখানে কি অনেক সিরিয়াল ধরতে হবে রে? আমি তো উত্তরের মধ্যে কোথাও দেখাতে যাচ্ছিলাম। ডাক্তারখানা জায়গাটা এমনিতে আমার নিজেরও খুব একটা পছন্দ না, বুঝছো? আমিও পালায় পালায় বেড়াই, মানে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করাই যেন আল্লাহ আমাকে ডাক্তারখানায় নিয়ে না যায়, বুঝছো না? না, ওকে ওকে, ঠিক আছে, সরি, আমি স্পিকার সেট করে আমি পাশেই রেখে দিয়েছিলাম, আমার মনে নেই। আচ্ছা শোনেন, 350 জন জয়েন করে ফেলেছেন, আমার মনে হয় আমি এখন দেখাই। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার না? আচ্ছা, এখন মনে ক্লিয়ার হয়ে যাবে। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। সো আজকে যে শাড়িগুলো দেখাবো, যারা বুঝার তারা এতক্ষণে বুঝে গিয়েছেন। অনেকে দেখলাম স্ক্রিনশট এভাবে একটা এই ছবিটাই দিয়েছে, এখান থেকে এভাবে টিক করে করে ছবি পাঠাচ্ছেন যে আপু এটা নিবো। সো কী হতে হবে বলেন তো? না আপু, আইসিডিডিআরবি উত্তরা, তাই? আমি তো মহাখালী শুধু জানতাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, তো আমি লাইভ শেষ করে খবর নিচ্ছি। আচ্ছা, বাবুর জ্বর উঠতেছে নামতেছে, মুখে রুচি নাই আপু, বুঝছেন? বাট এখনকার জ্বরটা কি সবার ডেঙ্গু জ্বর হচ্ছে না, তো জ্বর আসলেই ভয় লাগতেছে। করোনার সময় যেরকম দেখেন, সিম্পল মানুষ একটা হাঁচি কাশি দিলে আমাদের জানটা আটকায় উঠতো, জানলা হাঁচি কাশি আসতেছে কেন। আর এখন হচ্ছে গিয়ে এই যে এই কী বলে, এই সিজনের জ্বরটা খুবই ভয় লাগতেছে। সবগুলো বাচ্চার যেভাবে ডেঙ্গু হচ্ছে, আল্লাহ মানে হেফাজত করো সবগুলো বাচ্চাকে। আপু এগুলোকে বলে সফট তসর শাড়ি। হ্যাঁ, সফট তসর, ইটস আ কাইন্ড অফ সিল্ক, বাট এটাকে বলে সফট তসর সিল্ক আসলে। হ্যাঁ, আচ্ছা, আপু যারা শাড়িতে সোল্ড আউট খান তাদের জন্য যে আমি শোরুমে শাড়ি রাখবো, এটাকে আপু এরকম করে আমি ডিটারমাইন করতে পারবো বলেন তো? যে এই আপনি অনলাইনে শাড়ি পান, আপনি তাহলে শোরুমে ঢুকতে পারবেন না, ও আপনি পান না, আসেন আসেন আসেন, এরকম তো আসলে সম্ভব হয় না আপু, বুঝছেন না? তার থেকে বড় কথা কি আপু জানেন, আমি বলি আপনাকে, দেখেন আমার কাছে কিন্তু আপনাদের জন্য যেহেতু শাড়ি আনি, আমার কাছে কিন্তু মাশাল্লাহ যখন শাড়ি আসে আপু স্টক ভালোই থাকে। কিন্তু সমস্যাটা কোথায় আমি বলি আপু, আমার শোরুম তিনটাই হচ্ছে গিয়ে ড্রেস ডিসপ্লে করা যাবে বা ড্রেস দেখে নিতে পারবেন এরকম করে শোরুমটা সেট আপ করা। শাড়ির শোরুমের আপু সেট আপ একটু আলাদা হয়। হ্যাঁ, শাড়ির শোরুমের তাকগুলো আলাদা হয়, শাড়ির শোরুমের সেট আপ আলাদা হয়, হ্যাঁ হ্যাঙ্গিংটা আলাদা হয়। সেই জন্যই যেটা সমস্যা হয় আপু, এই শোরুমের সাথে আপু শাড়িগুলো আসলে আমি রাখতে পারি না। আর শাড়ি তো আরও অনেক দামি আইটেম না আপু, সেরকম করে মেনটেন না করলে কী হয় বলেন তো? একদম শেষ পুরো। সো শুরু করে ফেলি। হ্যাঁ, আমার মনে হয় শুরু করে ফেলি। মুখ না দেখালে কি লাইভ হয়? হয়তো আপু, হয়তো। এই শাড়িগুলো কি সি থ্রু? না আপু, এই শাড়ি পরা আমার ছবি আছে, এগুলো মোটেও ওরকম করে সি থ্রু না, খুবই মজার শাড়ি, খুবই আরামদায়ক শাড়ি, কিন্তু আপনার একদম আপনি পরতে পারবেন না, বডি খুব বাজেভাবে দেখা যাবে, এরকম কোনো কিছুই হবে না। এই যে দেখেন আমি হাত দিয়েছি, সো এটা যেহেতু আপনার কি বলেন তো একদম বেস কালারের শাড়ি, খুব সুন্দর করে বডির সাথে আপু লেগে মিশে থাকে, সো এগুলো আসলে এরকম করে সি থ্রু হয় না। হ্যাঁ, সো এটা শাড়ি পরা আমার ছবি আছে, সে শাড়ি পরা আমার লাইভ আছে, সো একটু আমার কাছে ছবি তোলা নাই আপু, যদি ছবি তোলা থাকে স্টিল পিকচারগুলো আমি ছবি আপলোড করে দিতাম। ওকে, আচ্ছা, ট্রিপল পার ঘিজা গালামকার আপু অনেক শাড়ি নামছে। হ্যাঁ, আমি আসলে আপু সব বস্তা এখনও সেট করে আমি দেখতেও পারি না, যদি ট্রিপল পার ঘিজা গালামকার ওটার মধ্যে থাকে আমি দেখিয়ে দেবো, নো ওয়ারিস।
সো যাই হোক শুরু করে ফেললাম। সো এই শাড়িগুলোর মধ্যে চারটা পাঁচটা করে কালার আসে। সো প্রথম মানে এই যে এই কালারগুলো এরকম করে পাবেন আপু, হ্যাঁ সো এই কালারগুলো এরকম করে পাবেন। তো আমি হচ্ছে গিয়ে ওয়ান বাই ওয়ান সবগুলোই দেখিয়ে দেবো। এগুলো আমাদের লাইভ হয়েছে, খুঁজলে হয়তো পাওয়া যাবে, কিন্তু এখন ছবি তোলা নেই, তাই আমি দেখিয়ে দিচ্ছি। যারা ওয়েট করেছিলেন ইনশাল্লাহ আজকে নিয়ে নেবেন 5500 করে সফট তসর শাড়ি। সো শুরু করলাম, হ্যাঁ আল্লাহর নামে বিসমিল্লাহ রহমান রহিম শুরু করে ফেললাম। সো এগুলো হচ্ছে সফট তসর জামদানি প্যাটার্ন শাড়ি, খুব হাইপটে আছে শাড়িগুলো, ভীষণ সুন্দর আর আমার তো খুবই পছন্দের একটা শাড়ি। সো এই শাড়িগুলোর আমরা লাইভ করেছি ঠিক ঈদের আগে আগে এনে দিয়েছিলাম আপনাদেরকে আমি। সো আবারও মাশাআল্লাহ দিয়ে রিস্টক হয়েছে। তো শাড়িগুলো হচ্ছে এরকম, পুরো আঁচলটা আপনারা পেয়ে যাবেন জামদানি প্যাটার্নে, শাড়ির উপরে নিচে এই সুন্দর পাটটা আপনারা পেয়ে যাবেন। পুরো শাড়ির মধ্যে বুটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর করে বুটা ওয়ার্ক করা আছে। এবং যেই কালারের শাড়ির মানে কন্ট্রাস্ট কালারের যে সুতাটা আছে না, সেই কন্ট্রাস্টে আপনারা এটার মধ্যে পুরো ব্লাউজ পিসটা পেয়ে যাবেন। এবং ব্লাউজ পিসটা দেখেন, মানে অ্যাজ ইউজুয়াল নর্মাল ব্লাউজ পিস না, ব্লাউজ পিসের মধ্যে কী আছে জানেন, ব্লাউজ পিসের মধ্যে পুরোটাতেই খুবই সুন্দর করে এই যে জামদানির বুটা করা আছে, হ্যাঁ পুরোটার মধ্যে খুবই সুন্দর করে জামদানি বুটা করা আছে। তো শাড়িগুলো নর্মালি এরকম করে ধরলেই খুব ভালো করে বোঝা যায়। দিস ইজ কোড নাম্বার ওয়ান, হ্যাঁ আপনারা কোড নাম্বার দিয়ে পাঠান অথবা স্ক্রিনশট দিয়ে পাঠান, দ্যাট উইল ডু। আজকে বোঝা যাবে, যেহেতু আমি চারটা শাড়ি দেখাবো, চারটা পাঁচটাই কালার এগুলো আসে আপু। সো চারটা কালার চলে এসেছে, সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ওয়ান। প্রাইস হচ্ছে কত বলেন, প্রাইস হচ্ছে 5500 করে, হ্যাঁ। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, আমি একটু যদি এভাবে ধরে দেখাই, হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা, এটা হচ্ছে পুরো আঁচলটা আপনারা পেয়ে যাচ্ছেন এভাবে। আর আমি যেটা বললাম যে ব্লাউজ পিস কিন্তু আছে, ওহো নট অনলি দিস, ব্লাউজ পিসের কিন্তু স্লিভের মধ্যেও আমি দেখা যাচ্ছে, স্লিভের মধ্যেও কিন্তু ম্যাচিং সুতায় জামদানি কাজ আছে। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার ওয়ান ব্লু। সো শুরুতে ব্লু দিয়ে করলাম, কাজ ব্লু যতবারই আসে আপু সবার আগে চলে চল মানে শেষ হয়ে যায়। সো এটা হচ্ছে গিয়ে দেখেন শাড়িগুলোর মধ্যে খুব সুন্দর করে ট্যাসেল করা আছে। সো চারটা শাড়ি দেখাবো আপু, চারটা কালার সেম শাড়ি, চারটা করে কালার এরকম করে আসে, চারটা বা পাঁচটা যেই ডিজাইনের সাথে যেরকম করে কালার আসে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান। সো এটার আও সরি 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 আরে সরি, সো দিস ইজ কোড নাম্বার ওয়ান। শাড়ি কিন্তু স্টক থাকা পর্যন্ত, যতগুলো করে থাকবে সে পর্যন্ত কিন্তু স্টক, ওকে। আচ্ছা তোমার ফেস না দেখতে পেলে মন খারাপ হয়, শোনো আরহামের একটু শরীরটা খারাপ বুঝছো, ওর সাথে না একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আমি একটু পরপর ওর কাছে যাচ্ছি। তো তো শাড়িটারি পরে আবার ওর কাছে খুলে টুলে যেতে দেখা যাবে যে সময় লেগে যাবে, এই জন্যই। আর এই শাড়িগুলোর আমাদের অলরেডি লাইভ হয়েছে, আজকে যদি আমি এই কী বলে পাটলি পাল্লু লাইভ করতে পারতাম তাহলে আমি অবশ্যই শাড়ি পরে আসতাম, চেহারা দেখাতাম, হ্যাঁ। এখন এই শাড়িগুলো যারা ওয়েট করে আছে এগুলো জাস্ট এক নজর যথেষ্ট। সো এই আপুগুলো দেখা যায় ফুটফাট করে নিয়ে নিয়েছে, হ্যাঁ ডেলিভারি চার্জ আছে আপু, আছে আছে, এই শাড়িগুলোতে ডেলিভারি চার্জ থাকে আপু, বিকজ এই শাড়িগুলোতে ডেলিভারি আমাদের দেখা যায় যে আপু কস্টিংটা তো আসলে লিমিটেড থাকে, যে আমি চাইলেও আসলে সবাইকে ফ্রি ডেলিভারি দিতে পারি না আপু, হ্যাঁ। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ওয়ান। সো প্রাইস হচ্ছে 5500 টাকা, ডেলিভারি চার্জ 50 টাকা, ঢাকার ভেতরে ঢাকার বাইরে হলে 80 টাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, দেখতেই পাচ্ছেন অলওভার শাড়িতে তাহলে কী পাচ্ছেন, বুটা পাচ্ছেন অলওভার শাড়িতে, খুব সুন্দর করে বুটা পাচ্ছেন, শাড়ির উপরে নিচে এরকম করে পার পাচ্ছেন, এবং এটার সাথে এই যে সুন্দর করে আপনারা আঁচলটা পেয়ে যাচ্ছেন, আঁচলের মধ্যে ট্যাসেল করা আছে, সাথে ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসের মধ্যে খুবই সুন্দর করে আপনার বুটা করা আছে জামদানির, হ্যাঁ। সো চলে গেল কোড নাম্বার ওয়ান। সো প্রথম শাড়ির কালারটা হচ্ছে গিয়ে এই যে ব্লু, সো দিস ইজ কোড মানে কোড নাম্বার ওয়ান, কালার হচ্ছে ব্লু, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত, 5500 টাকা। সো পরের শাড়িটা দেখাবো, পরের শাড়িটা দেখাবো আমি এই কালারটি, সো এটা হচ্ছে খুবই সুন্দর একটা পেস্টাল সি গ্রিন একটা কালার, হ্যাঁ। সো দিস ইজ পেস্টাল সি গ্রিন। সো যার কাছে আমি আবারও বলছি, যার কাছে যে এই কালারটা ভালো লাগবে আপু, চারটাই মানে হিট কালার, সো যার কাছে এটা ভালো লাগবে একদম লম্ফ ঝম্প মেরে নিয়ে নেবেন। সো যেটা এখন আমি আপনাদের কালারটা দেখেন জাস্ট, সো লাইফটা না এটা ছিল আপু, লাইফটাও খুঁজে পাচ্ছি না, যাই হোক এটা আছে, লাইফ করা আছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে মাই 15 ইয়ার্স ডটার ফলো ইউ ইন ইনস্টাগ্রাম, ওকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মুখ না দেখালে হাসি মাখা টুম্পা মনিকে মিস করছে, ওরে বাবা রে, আচ্ছা ঠিক আছে এই যে মুখ দেখাচ্ছে খুশি। আচ্ছা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত বলেন, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে টু, হ্যাঁ। সো দিস ইজ কোড, আমার আজকে আসলে আপু রাতেরবেলা দুইটা শাড়ির করার ইচ্ছা ছিল, এটা আমি চাইলে সন্ধ্যা 7:30-8টার দিকে দেখাতে পারতাম, বাট আরহামরি যে বললাম আরহাম একটু মানে নর্মালি মাশাআল্লাহ দিলে ছেলেটার আমার অসুখ বিসুখ হয় না, সো একটু অসুখ বিসুখ হলে দেখা যায় একটু থ্যানথনায় আর কি, সো ওর সাথে একটু থাকতে হচ্ছে, সো এই জন্যই আমি আসলে আর লাইফ টাইপ করি নাই তখন, আর এখন ওকে ওষুধ টুষুধ দিয়ে আসলাম একটু বেটারও, সো এই জন্য মনে হলো যে তাহলে এখন দেখাই দিই, কারণ অনেক মেসেজ আসছে আমাদের কাছে। সো মনে হলো যে একটু ফ্রি আছি এখন দেখাই দিই, এক নজর দেখলে আপনারা বুঝতে পারবেন কোন শাড়িগুলো, সো আপনারা যারা ওয়েট করেছিলেন ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলেছি আমি 2, সেটার কালারটা হচ্ছে পেস্টাল সি গ্রিন,
হয় এভাবে ছবি পাঠিয়ে দেন অথবা জাস্ট কোড নাম্বার 2 লিখে দেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো অ্যাডমিন ভাইয়ারা বা আপুরা যারা আজকে ইনবক্সে আছেন, কাস্টমার যদি ছবি পাঠায় একটু কষ্ট করে ছবি থেকে বুঝে নিয়ে নেবেন। হ্যাঁ, কালার চারটায় ডিফারেন্ট ডিফারেন্ট আছে, তো আশা করছি ছবি দেখে বুঝে নিতে অসুবিধা হবে না। প্রথমটা ছিল ব্লু, দ্বিতীয় কালারটা হচ্ছে সি গ্রিন, এবং আপনারা ফাইলে অবশ্যই কালার কোডিংটা মেনটেন করবেন সো দ্যাট কোনো কনফিউশন না থাকে। সো কাস্টমার কোডই দেখ আর কাস্টমার কালারই দেখ যেন নিয়ে নিতে পারেন। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে কত, এটা হচ্ছে কোড নাম্বার 2, কালারটা হচ্ছে একদম পেস্টাল সি গ্রিন। প্রাইস হচ্ছে কি এটার কত বলেন? প্রাইস বলেছে এগুলো 5,500 করে। সো চলেন এখন আমরা শাড়িটা একটু দেখে ফেলি। সো এই যে এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচলটা, হ্যাঁ অর্ধেক খুলেছি কিন্তু, এই পাশে অর্ধেক আছে। ফের বললেন আপু ছোটো বাচ্চা শাড়ি নাকি এত চিকন কেন? সো এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে শাড়িটার আঁচলটা, এটা হচ্ছে দেখেন প্রত্যেকটা শাড়িতে এত সুন্দর করে ট্যাসেল করা আছে বলার বাইরে। ওকে, সো প্রত্যেকটা শাড়িতে খুবই সুন্দর করে ট্যাসেল করা আছে। সো এই হচ্ছে গিয়ে শাড়ির কি বলে ট্যাসেল, আর যেই কালার আমি তো বললাম যেই কালারে কন্ট্রাস্ট সুতা থাকবে সেই কালারেরই কন্ট্রাস্ট কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন ভেতর থেকে, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা, আর শাড়ির উপরে নিচে খুবই সুন্দর করে এই যে এই পাটটা পেয়ে যাবেন, শাড়ির উপরে নিচে খুবই সুন্দর করে এই পাটটা পেয়ে যাচ্ছেন আপনারা। সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 2, প্রাইস হচ্ছে গিয়ে কত, 5,500। হ্যাঁ, সো দিস ইজ কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে 5,500 টাকা। সো অল ওভার শাড়িটা কিন্তু খুবই সুন্দর করে আপু আপনারা জামদানি প্যাটার্নের এটা পেয়ে যাচ্ছেন। শাড়িগুলো এত জোস, এত জোস, আমি লিটারেলি দিওয়ানি একদম পুরো শাড়িগুলো। একটা শাড়ি পরার পর থেকেই আমার কাছে মনে হচ্ছে যে এই শাড়ি মানে অবশ্যই সবার আলমারিতে, আমি বললাম না কিছু শাড়ির ক্ষেত্রে আমি মানে পারলে জোর করে আপনাদেরকে হাতে ধরে কেনাতাম। সো এই শাড়িগুলো হচ্ছে আমার এরকম করে পারলে জোর করে হাতে ধরে কেনাবো টাইপ শাড়ি। সো এত সুন্দর বলার বাইরে। হ্যাঁ, সো উপরে নিচে খুবই সুন্দর করে এই যে পাটটা পেয়ে যাচ্ছেন, আর এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচলটা খুব সুন্দর করে আঁচলটা পেয়ে যাচ্ছেন। তাহলে এটা কত নাম্বার গেল বলেন তো? এটা হচ্ছে কোড নাম্বার 2, সো এটা প্রাইস হচ্ছে গিয়ে 5,500। এটা কী শাড়ি, আল্লাহ এত মানুষ আগের লাইফ দেখেন নাই আপু, আমার তো ধারণা এই শাড়িগুলো এখন সবাই চিনেন, কাজ এত হাইপড এই শাড়িগুলো। এবং মাশাল্লাহ দিলে এই শাড়িগুলো নিয়ে আমি যখনই লাইভে আসতাম ঈদের আগে 2-3 দফা আমি আপনাদেরকে এনে দিতে পেরেছিলাম। সো 2-3 দফায় দেখা গিয়েছে যে লাইভ শেষের আগে শাড়ি শেষ। সো মানে এইভাবে সেল হয়েছে আসলে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার 2, এগুলো হচ্ছে সফট তসর জামদানি প্যাটার্ন শাড়ি। সো পুরোটাতে জামদানি প্যাটার্ন করা আছে, কাপড়টা হচ্ছে একদম সফট পিওর তসরে, এত মজার শাড়ি বলার বাইরে। প্রাইস হচ্ছে কি এগুলো 5,500 করে। হ্যাঁ, আচ্ছা রিনা আক্তার আপু লিখেছেন আল্লাহ এই শাড়িগুলো আপু এত আরাম, পরলে আপু আরও অনেক কমফোর্টেবল, আমার দুইটা আছে। একদম সত্যি তাই আপু, আমার নিজেরও আপু খুবই পছন্দের শাড়ি এবং আমার ঘুরে ফিরে পরতে ইচ্ছা করে এই শাড়ি। মনে হয় অলরেডি আমি এই 1-1.5 মাসে 3 বার পরে ফেলেছি লাইভে, আমার কাছে এত পছন্দ এই শাড়ি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে কোড নাম্বার 2 গেল, কালারটা দেখতেই পাচ্ছেন পেস্টাল সি গ্রিন। সো প্রাইস হচ্ছে গিয়ে এগুলো 5,500 করে। 3 নম্বর কালারটা, সো 3 নম্বর কালারটা হচ্ছে কী বলেন, এই যে বেস কালারের উপরে এটা হচ্ছে গিয়ে একদম সুন্দর একটা মিষ্টি কালার। হ্যাঁ, সো প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর কত, প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর 5,500, সফট তসর শাড়ি। সো যার কাছে যেই কালারটা বেশি ভালো লাগবে একদম চোখ বন্ধ করে নিয়ে নেবেন। হ্যাঁ, আর কী কী কালার আছে, রুমানে নবী আপু কেমন আছেন? দুইটা কালার দেখালাম আপু, এটা 3 নম্বর কালার, এটা 4 নম্বর কালার, যেটা ভালো লাগে। রুমানাপু আমার কেন জানি মনে হচ্ছে রুমানাপু যদি নাই হয় এটার মধ্যে যাবে, না হলে নীলটার মধ্যে যাবে। রুমানাপুর টেস্ট আমি বুঝি তো, বলেন রুমানাপু আমি ঠিক বলছি কি না, আমাকে তো বোন বলেন, বলেন আপনার বোন আপনাকে কতটুকু চিনেছে। আমার কেন জানি মনে হচ্ছে যে আপনি ইদার গ্রিনটাতে, অলিভ গ্রিনটাতে যাবেন আপু, না হলে আপনি ব্লুটাতে যাবেন। ব্লু আপুকে এখন জয়েন করলেন, ব্লু কিন্তু দেখিয়ে ফেলেছে আপু, ব্লুটা জানি না দেখেছেন কি না। হ্যাঁ, সো ব্লুটা নিয়েছি। আচ্ছা রুমান আপু দেখছেন, আমি বললাম না আমার কেন জানি মনে হচ্ছে আপনি নিলে হয় ব্লুটা নেবেন না গ্রিনটা, আপনি বললেন কি আমি ব্লুটা নিয়েছি অলরেডি, আল্লাহ রে। হ্যাঁ, খুবই খুবই আমার খুব পছন্দের শাড়ি আপু, এটা আসলে অনেক অনেক কিছু থাকে আমাদের আশেপাশে বা আমাদের কী বলবো জীবনে যেগুলো আসলে প্রাইস দিয়ে এগুলোর আসলে জিনিসের মূল্য আসলে নির্ধারণ করা যায় না। এগুলো যদিও আপু অনেক একটা মানে রিজনেবল প্রাইসের শাড়ি আমি বলবো বাজেটের মধ্যে, বাট স্টিল আপু আমি বলবো যে আমার মানে পছন্দের, যদি আমি পছন্দের আপনি বলেন যে আপু আপনার পছন্দের 10টা শাড়ি লিস্ট করেন, অবশ্যই শাড়িগুলো আমার সেই লিস্টের মধ্যে থাকবে। হ্যাঁ, ডু ইউ ডেলিভার ইন ইন্ডিয়া? নো, আই এম সো সরি ডিয়ার, উই ওনলি ডেলিভার ইনসাইড বাংলাদেশ। আচ্ছা প্লিজ কনফার্ম আপু, একটু কষ্ট করে মেসেজ করে দেন কোড নাম্বার সহ। হ্যাঁ, সো একটু কষ্ট করে, বোন তো বোনকে চিনবেই, এটাই তো কথা। আচ্ছা
গয়না বাক্স মানেই ভালোবাসা, আল্লাহ কি সুইট, থ্যাংক ইউ সো মাচ সুইট হার্ট, থ্যাংক ইউ। তো এই যে দেখেন 3 নম্বর কালারটাতে চলে এসছে, এটা তো অনেকের জানের জান প্রাণের প্রাণ কালার, তাই না? বেজের সাথে একদম কি মিষ্টি একটা পিচ কালার, খুব সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত বললাম তাহলে, এটা কোড নাম্বার বলেছি আমি 3। হ্যাঁ, তো সবগুলোর মতো দেখেন এটা ট্যাসেল, আপু ট্যাসেলগুলো এত সুন্দর কেন বলেন তো, দেখলে খাইতে ইচ্ছা করে না আমার এইসব ট্যাসেল, আপু দেখলে সত্যি মনে হচ্ছে মুখের মধ্যে দিয়ে খায়, মানে খাইয়ে টেপে, এত কিউট, খুবই সুন্দর। আর কি ভালো লাগে যখন শাড়ির নিচে ঝুলতে থাকে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন, এটার কোড নাম্বার আমি বলেছি 3। প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,500। এগুলো হচ্ছে সফট তসর জামদানি প্যাটার্ন, খুবই জোস শাড়ি, মানে জোস। এগুলোকে আমি 100-এর মধ্যে 100 মার্কসই দিব, এটা এটার আমি মার্কস কাটার কোনো জায়গা নেই। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা উপরে নিচে খুবই সুন্দর করে, এই যে দেখেন উপরের পার নিচের পার, সো উপরের পার নিচের পার খুব সুন্দর করে জামদানি প্যাটার্নের পারগুলো পেয়ে যাবেন আপনারা। অল ওভার শাড়ির মধ্যে খুব সুন্দর করে বুটা করা আছে, এবং যেই কালারের কন্ট্রাস্ট সুতা আপনারা পাবেন সেই কালারেরই দেখেন কী সুন্দর ব্লাউজ পিস এই যে পেয়ে যাবেন। হ্যাঁ, সো কী সুন্দর ব্লাউজ পিস কন্ট্রাস্ট কালারে পেয়ে যাবেন, এবং সেই পুরো ব্লাউজ পিসটার মধ্যে আবার জামদানির মোটিভ বুটা করা আছে। হ্যাঁ, অফ হোয়াইটের নেই কোনোটা আপু, না আপু একটু বেস কালারের উপরে আসে, এই শাড়ি প্যাটার্নটাই হচ্ছে বেইজের উপরে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত বলেন, এটা হচ্ছে রুমানা নবী আপু আমি আপনাকে সেরকম একটা শাড়ি দিব, আপনি আমাকে মানে কোলে নিয়ে নাচবেন, বুঝছেন রুমানা আপু? সো এটা হচ্ছে গিয়ে যেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 3। প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর 5,500। আপু মিস করা যাবে না কিন্তু, হ্যাঁ যারা আগের বার মিস করেছেন এবার মিস করবেন না, কারণ এই শাড়িগুলো আপু স্টক থাকা পর্যন্তই, আবার স্টক আসলে আমরা কেবলমাত্র অর্ডার নিতে পারি বা আপনাদেরকে দিতে পারি, স্টক শেষ হয়ে গেলে আমাদেরকে যা সরি বলা ছাড়া আর কিচ্ছু বলার থাকে না। হ্যাঁ, তো শাড়ির উপরে নিচে পার আপু দেখতে পাচ্ছেন খুব সুন্দর, আমি আর খুলছি না, বিকজ অলরেডি একটা দুটো খুলে দেখিয়েছি আপনারা বুঝে গিয়েছেন। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত বললাম বলেন দেখি, কোড নাম্বার বলেছি এটার আমি 3। প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর 5,500 করে। এগুলো হচ্ছে সফট তসর জামদানি প্যাটার্ন শাড়ি, খুবই জোস, মানে কি খুবই জোস। এগুলোর আমি যতই প্রশংসা করি আপু আমি কখনোই এগুলোর প্রশংসা করে শেষ করতে পারবো না, এগুলো হচ্ছে এত জোস টাইপের শাড়ি। ওকে, সো যেটা এখন আমি মাত্র আপনাদেরকে দেখিয়ে সারলাম এটা হচ্ছে 3 নম্বর কালারটা ছিল, 4টা কালারই। সো 3 নম্বর কালার চলে গেল সফট তসরে, এত সুন্দর একটা কালার, মাখন মাখন। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত গেল, কোড নাম্বার হচ্ছে গিয়ে 3 গেল। হ্যাঁ, সো যার লাগবে একটু কষ্ট করে একটা স্ক্রিনশট দিলেও হবে, অথবা ডিরেক্ট কোড 3 লিখে দেন তাহলেই হবে। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে, আচ্ছা বাই দ্য ওয়ে আমাদের কিন্তু শাড়ি আর ড্রেসেরও লাইভ হয়েছে, ওখানেও কোড 3 ছিল, সো একটুবার মেনশন করে দিন ড্রেস চাচ্ছেন না শাড়ি চাচ্ছেন। সো 4 নম্বর কালার, এটা আমার খুব পছন্দের কালার, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 4। কোড নাম্বার 4 হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর একটা অলিভ গ্রিনের মধ্যে, আপনি অলিভ গ্রিন লিখেন বা গ্রিন লিখেন এটা ছবি থেকে আসলে বোঝা যাবে। হ্যাঁ, শেফালি রহমান আপু তাহলে মনে হয় নাই আপু অর্ডারটা, সামহাও মনে হয় আপনার অর্ডারটা মানে মেসেজটা সিন হয়ে গিয়েছে, বাট পরবর্তীতে রিপ্লাইয়ের সময় হয়তোবার আপনার আইডি ট্র্যাক করা যায়নি। হ্যাঁ, সো কালকের ব্লাউজ আপু আপাতত নেই, যদি কারো ক্যান্সেল হয় তার আগের একটা দুটো আপু আমাদের কাছে ছিল যেগুলো বেশি করে আসে নাই, ওগুলো আমি ছাড়ি নাই, ওগুলো আমি দেখাই নাই লাইভে, আমি চেষ্টা করবো আপু ওগুলো একটু ছবি তুলে আপনাদেরকে দিতে। হ্যাঁ, যদি ওখান থেকে হয় ওখান থেকে নিয়েও নিতে পারবেন। সো যাই হোক, এটা হচ্ছে 4 নম্বর কালারটা, সো দিস ইজ কোড নাম্বার 4। আর এটা হচ্ছে গিয়ে কী বলেন তো অলিভ কালারটা। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা বেস কালারের উপরে, সবগুলোর মতো আগেরগুলোর মতো বেস কালারের উপরে খুবই সুন্দর করে অলিভ সুতায় কাজ করা, পাটটা দেখেন উপরে নিচে পাটটা এরকম করে পাবেন, আর যেই কালারের আঁচল সেই কালারেরই এত সুন্দর করে ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন বলার বাইরে, কারণ ব্লাউজ পিসগুলোর মধ্যেও আপনার জামদানি মোটিভ খুব সুন্দর করে করা আছে। ওকে, সো ব্লাউজ পিসগুলোর মধ্যেও আপু আপনার জামদানি মোটিভটা খুব সুন্দর করে করাই থাকবে, সো আপনার আপসেট হওয়ার কিছুই নাই, ব্লাউজ পিসটা হচ্ছে কন্ট্রাস্টে পাবেন, মানে আর কি লাগে, এবং খুব সুন্দর করে জামদানি মোটিফে সবগুলো কি দারুণ করে করা আছে। প্রাইস হচ্ছে এগুলো 5,500 করে, যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই 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 কোডটা দিবেন, অথবা ছবি দিলেও হবে আপু, যান ইজি করে দিলাম। সেটা হচ্ছে গিয়ে 4 নম্বর কালারটা, অ্যান্ড দ্যাট ইজ হচ্ছে গিয়ে কী বলে জলপাই গ্রিন। আজকে যদি জলপাই গ্রিন থেকে একটা কমে যায় তাহলে ফের আমাকে কেউ বকাঝকা করেন না। হ্যাঁ, কাজ আমার সত্যি এখন লোভ লাগতেছে, আমি এটা রাখি, আমি গতবারও রাখতে পারি নাই আপু, কাজ এত আপনাদের অর্ডার ছিল, আমার যেহেতু আরও অর্ডার করা ছিল, আমি জানতাম যে শাড়িগুলো আবার আমার কাছে আসবে, তাই তখন রাখি নাই, বাট এখন না আর ভালো লাগতেছে না, মনে হচ্ছে একটা মেরে দিলে কী হয় এমন, আমি অলরেডি এটা পরে কেমনে সাজছি এটা আমি চিন্তাও করে ফেলছি। সো যাই হোক, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, কোড নাম্বার হচ্ছে গিয়ে এটার 4। হ্যাঁ, সো এটা কোড নাম্বার 4। কালারটা হচ্ছে গিয়ে কী কালার বলেন তো, কালারটা হচ্ছে গিয়ে এটা খুব সুন্দর
যে অলিভ গ্রিন কালারটা আছে সেই অলিভ গ্রিন কালারটা বেজের সাথে। প্রাইস হচ্ছে 5500, সফট তসর জামদানি মোটিভ শাড়ি। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। আচ্ছা এখন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, আজরাক টুপিস। আপু আজরাক টুপিসগুলো না অর্ধেক আমরা সেট করতে পেরেছি, বস্তা খুলেছি না, কারণ আজরাকগুলোকে আপু একটু বুঝে 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 সেট করতে হয়। সো অর্ধেকটা সেট করতে পেরেছি, ইনশাল্লাহ আমার নিয়ত আছে বুধবারে অথবা বৃহস্পতিবারে আপু আজরাক দেখিয়ে ফেলার, হোপফুলি তার মধ্যে আমি সবগুলো সেট করে ফেলতে পারবো। আচ্ছা এখন আমি একটা আপডেট দিই, শাড়ির অর্ডার তো আপু এই পেজেই করবেন, সমস্যা নেই। এই শাড়ি যেদিন আমি পরে লাইভ করেছিলাম, আমার গলায় খুব সুন্দর একটা লং চেন ছিল, সেই লং চেনটা আমরা অলরেডি অর্ডার নিয়েছি কয়েকদিন আগে এবং আজকে কারখানা থেকে আর 50টা এসেছে। ওকে, সো ঠিক 50টা পর্যন্তই এখন আর অর্ডার নিতে পারবো, তারপরে কি, তারপরে হচ্ছে খেল খতম পয়সা হজম। ওকে, এই যে তাই তো বলি, মিলে না কেন। সো এরপর হচ্ছে খেল খতম পয়সা হজম। সো এই লং চেনটা চলে এসেছে, লং চেনটার জন্য অবশ্যই আমাদের জুয়েলারি পেজেই আপনাকে মেসেজটা করতে হবে, তাছাড়া আপু লং চেন আমরা অর্ডার রাখতে পারবো না। সো ঠিক 50টা আরও রেডি করতে পেরেছে, সো 50টা পাঠিয়ে দিয়েছে, মাঝখানে আমরা এটার অর্ডার নিয়ে ফেলেছিলাম অলরেডি, আজকে অনেকগুলো পার্সেল গিয়েছে, কালকেও যাবে, হ্যাঁ সেগুলো আমাদের পার্সেল স্টার্ট হয়েছে। সো আজকে কারখানা থেকে আরও এক্সট্রা 50টা বলছে আপু, 50টা আরও বানাতে পেরেছি, দিয়ে দিলাম। সো যে আপুরা চাবে দিতে পারে, এটার পরে আপু এটা আপাতত আর আসবে না, এটা যদি শেষ হয়ে যায় তো শেষ। সো এটার প্রাইস হচ্ছে গিয়ে 2000 করে, একটা হচ্ছে গোল্ড, একদম গোল্ড জুয়েলারির আদলে করা একটা লং চেন, একদম বোঝা যায় না এগুলোর সাথে পড়লে যে দিস ইজ নট গোল্ড। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। সো অবশ্যই এটা আমাদের গয়না বাক্স জুয়েলারি অফিসিয়াল পেজে মেসেজ করবেন, লং চেনের জন্য যদি এই পেজে মেসেজ করেন আপু আপনাকে সুন্দর মতো জুয়েলারি পেজের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, কারণ এই পেজ থেকে আপু আমরা লং চেন অর্ডার রাখছি না, জুয়েলারি পেজ থেকে রাখছি। সো জুয়েলারি পেজে কাইন্ডলি একটু কষ্ট করে আপু মেসেজটা করে দেবেন, ঠিক আছে। সো এই লং চেনটা হচ্ছে 2000 করে। সো যারা লাগবে, যারা মিস করেছেন, অবশ্যই আমাদের জুয়েলারি পেজে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ মেসেজ করে রাখেন, হ্যাঁ ঠিক আছে। সো একটি স্ক্রিনশটটা দিয়ে দেবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ মেসেজ করে রাখবেন। 2000 টাকা, ঢাকার বাইরে হলে অবশ্যই বিকাশ পে করে দিতে হবে, ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন 2-3 দিনের মধ্যে। আর শাড়ির সাথে যারা নিতে চান আপু, আচ্ছা এমন যদি কেউ থাকেন যে শাড়ির সাথে লং চেন নেবেন, এই অ্যাডমিন ভাইয়া বা আপু যিনি আছেন, অনেকেই আছেন যারা শাড়ির সাথে নিতে চান, তাদের অর্ডারটা শুধু নিয়ে নিন, ঠিক আছে। যাদের শাড়িও থাকবে লং চেনও থাকবে, তাদের অর্ডারটা শুধু নিয়ে নিন, নাহলে আবার মিলাইতে পারবো না, নাহলে আলাদা আলাদা যাবে, আলাদা আলাদা ডেলিভারি চার্জ যাবে। সো যারা শাড়ির সাথে নেবেন আপু একটু মেনশন করে দিন যে লং চেনও নেবো, তাহলে একসাথে শাড়ির সাথে আপু লং চেন চলে যাবে, ঠিক আছে। তাহলে একটা পার্সেল চার্জেই আপনার দুটা জিনিস হয়ে গেলো আর কি। এই সো এই হচ্ছে গিয়ে লং চেনের আপডেট, প্রাইস হচ্ছে গিয়ে এটা 2000 টাকা লং চেনটা। সো যার কাছে যেটা লাগবে, শাড়ি লাগলে শাড়ি, আর লং চেন যদি শুধু লং চেন নেন আপু, আমাদের অর্ডারটা করে দেবেন গয়না বাক্স জুয়েলারি অফিসিয়াল পেজে, আর যারা শাড়ির সাথে লং চেন নেবেন তারা এই পেজে করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সিলভারে এই লং চেনটা কি করে দিতে পারবেন না আপু? খুবই দুঃখিত, সিলভার যেটা সিলভারের ডিজাইন সেটা সিলভারের ডিজাইন, যেটা গোল্ডেনের ডিজাইন সেটা গোল্ডেনের ডিজাইন, এটা আপাতত আপু সিলভারে আসবে না, হ্যাঁ। আচ্ছা ওকে, আমার ভালোবাসে এই শাড়িগুলো, হ্যাঁ এটা সত্যি খুব আরাম আপু, এবং আমার খুবই লোভের লোভ লাগে এই শাড়িগুলো। সো দেখেন আমি কিন্তু সুন্দর 4টা কালার দেখে দিলাম, যার যেটা লাগবে সে সেটা এখন অর্ডার করে দেন, অনেকে করেও দিয়েছেন আমার কাছে, খালি নোটিফিকেশান আসছে। সেটা ছিল 4 নম্বর কালার, এটা হচ্ছে গিয়ে 3 নম্বর কালার, এটা হচ্ছে গিয়ে 2 নম্বর কালার, আর 1 নম্বর শাড়ির কালার, শাড়িটা যেহেতু আমি একদম খুলেছিলাম, সো 1 নম্বর শাড়িটা একটু ভাজ করতে হবে আর কি। সো এটা হচ্ছে 1 নম্বরটা হচ্ছে ব্লুর মধ্যে, ঠিক আছে। সো এই যে সুন্দর 4টা শাড়ি ছিল, যার যেটা লাগবে 5500 করে কষ্ট করে একটু শাড়ির কোড বা কালার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেন, ওকে, তাহলেই হবে। আর আজকে আপু আমি আসলে মনে হয় না রাতেবেলা লাইভ করতে পারবো, আর হাম নিডস মাই অ্যাটেনশন, সো আমি একটু যাই, বাচ্চাটার সাথে এমনি ছিলাম না আমি 4-5 দিন। সো আজকে রাতে না হলে আমার খুব ইচ্ছা ছিল আপু আজকে আমি পাটলি পাল্লু দেখিয়ে দেবো, আজকে পারলাম না, ইনশাল্লাহ কালকে তাহলে দেখিয়ে দেবো, হ্যাঁ কোনো সমস্যা নেই। আজকে এই শাড়িগুলো আপনারা নেন, কালকে আবার পাটলি পাল্লু 1 বাই 1 আমি দেখাতে থাকবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকে, সুস্থ থাকেন তাহলে। আর লং চেনের জন্য অবশ্যই আমাদের জুয়েলারি পেজে মেসেজ করে দেবেন আপু, লং চেনটা জুয়েলারি পেজে মেসেজ করবেন, শাড়িটা হচ্ছে গিয়ে আপনারা এই পেজে করে দেন। আর যারা শাড়ির সাথে জুয়েলারি নেবেন লিখে দিলেই হবে যে শাড়ি বুক আছে, জুয়েলারিটাও নেবো, শেষ, তাহলে একসাথে চলে যাবো। ওকে সবাই ভালো থাকেন, চান্দেরি ফ্লোরাল তসর আনবেন না আপু? আনবো আপু, ওটা হচ্ছে সেপ্টেম্বর থেকে আসবে, 1 নম্বর আমার আছে, অনেক ভালো। আচ্ছা ওকে ওকে, প্রাইস আপু, আপু লং চেনটা হচ্ছে 2000 টাকা, হ্যাঁ। আচ্ছা আরামের শরীর এখন একটু জ্বরটা কমছিল আপু, বাট হয় না বাচ্চাদের, আবার দেখা যায় রাতের বেলা একটু ছাড়ে, আবার ভোর রাত থেকে দেখা যায় যে গাটা গরম হতে শুরু করে। সো এখন ওকে ওষুধ খাওয়া দিয়ে আসছিলাম, তো জ্বরটা একটু কমছিল।
এখন যে আবার একটু শরীরটা মুছাই দিব। এটাই আপু, এটাই, বাচ্চাগুলো এত অসুস্থ যে সবার বাচ্চার শিক, আমি তো আল্লাহ আল্লাহ করতে 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 দেশে আসছি যে আল্লাহ বাকি জানে যে কী হবে না হবে, কিন্তু এই যে দেখেন তারপর কী হলো। তো এখন আসলে ওয়েদারটাই এত এরকম, আর খুব বাজে অবস্থা আসলে সবার আশেপাশে যাদের কথাই শুনতেছি সবারই শুনতেছি বাচ্চা কাচ্চা অনেক অসুস্থ, অনেক অসুস্থ। তাহলে ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ দেখা হবে খুব তাড়াতাড়ি। সো চলে গেলাম, ভালো থাকেন।